আজ পর্যন্ত তো কোনো টক্সিক মানুষ বলে নাই, ধরেন আমিনা রাশিক ভাই কি কোনোদিন স্বীকার করছেন আপনারা আনফানি, মানে যে যেটা সে সেটা কি স্বীকার করবে নাকি? হ্যাঁ যখন বলে বিটিএস ফ্যানরা টক্সিক, বিটিএস ফ্যানরা এই ওরা তো ফালতু খ্যাত, তখন কেন ওই সেম লজিকটা কেন ইমপ্লাই হয় না ফুটবল ফ্যান্স এর উপর? নিয়ন তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল তো সবাই একজন একজনকে আপনার কি বলবো লাইক দোষী দোষী করতে চায় আর কি, সবাই তো আরেকজনকে ব্লেম দিতে চায়। আজ পর্যন্ত তো কোনো টক্সিক মানুষ বলে নাই, ধরেন আমিনা রাশিক ভাই কি কোনোদিন স্বীকার করছেন আপনারা আনফানি, মানে যে যেটা সে সেটা কি স্বীকার করবে নাকি? আমরা স্বীকার না করলেও কমেন্ট সেকশনে বলে দে, আমাদেরকে এভরিডে মনে করায় দে আমরা আনফানি। সো তো আমার কাছে বলে যে তোমার মাই আমাকে বলে আমি ফানি না। আচ্ছা সরি, হ্যাঁ বলো। তো আমার কাছে বলে যে অবশ্যই আপনার অন্য মানুষকে অ্যাকিউজ করে এটার তো অবশ্যই এটা তো একটা অবশ্যই বড় ব্যাপার আছে। আমি একটু ভাবি, আই এম সরি, এই জিনিসটা অনেক আমার পার্সোনাল হয়ে যেতেছে যেহেতু আমার সম্পর্কে অনেক কমেন্ট আসতেছে, বাট আমি একটা কমেন্টের একটু আমার কাছে মনে হচ্ছে অবশ্যই অ্যাকনোলেজ করা উচিত এবং এটা অ্যাড করা উচিত। আই থিঙ্ক নিয়ন ভাইয়ের অসুস্থ ছেলে ডেমদেলে টি শার্টটা বানানোটা ওনার হেটার্স বাড়াইছে। আই ওয়ান্ট টু আস্ক হিম, ডাজ হি ফিল ইট ওয়াজ আ রং মুভ? দেখেন বস, আমি যদি ভাবতাম যে এটা রং মুভ না, তাহলে আমি টি শার্টটা এখনো বেচতাম। ওই টি শার্টের একটা পিসও সেল হয় নাই, ওইটা পুরো ইনভেস্টমেন্টের ভিতরে আমার ইনভলভমেন্ট আছে এবং আমি আমার মার্চেন্ডাইজারে বলে দিছি ওই টি শার্টটা যেন সেল না করে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে মানুষের এত টাইম লাগছে আমার দুইটা ভুল বাইড করতে, ঠিক আছে? কারণ ফুটবল, আমিন ভাই খুব চমৎকার ভাবে বলছেন, সাকিব আল হাসান ক্রিকেট খেলে একটা লোক, এই লোকের কেমনে হিটার থাকতে পারে? এন্ড বিশার এক নাম্বার অলরাউন্ডার। তো আমাকে বুলি করা হইতো, ঠিক আছে? সো দ্য বেস্ট আই কুড হ্যাভ ডান সেটা হচ্ছে ওইটাকে সরায় নিয়ে যাওয়া এবং আমি ওটাকে সরায় নিছি, ঠিক আছে? এখন এখন আপনারা প্লিজ আজকের এই লাইভে কমেন্ট সেকশনে বলেন হোয়াট ইউ গাইজ ওয়ান্ট মি টু ডু। আমি কি সবাইকে পার্সোনালি যাই পা ধরে, তাহলে আমাকে হচ্ছে ডেমবেলের সাথে একটা লাইভ ম্যানেজ করে দেন, আমি ডেমবেলেরই বলি যে বস আপনি ভুল করে ফেলছেন। আমার জাস্ট একটাই, আচ্ছা আশিক ভাই জান, হ্যাঁ সো আমি যেটা বলতে চাচ্ছি নিয়ন, when I listen to you speak, what I've noticed is this, and I don't mean any disrespect to you, just saying, because you're young, you're still learning how to do content creation, I feel like you're becoming more and more fan centric. Like you're steering towards what ora ki shunte chay ba ora ki bhabe oita niye tumi ektu aste aste beshi concerned hoye jaccho. Also niyon, sorry Ashik bhai shesh kore. So ami jeta bolte chaichi, I feel like you were at your best when you cared about what you were doing. Ha, if any comments or anything about your move jeta tomar nije regret thake, address that. But I feel like তুমি যদি constantly ফ্যানদের কথার রেসপন্স যদি করতে থাকো না, you are becoming a property of the fan, your fans, than yourself. Huh? So I feel like this is maybe a practice you should change, and this is only happening because, once again to the argument I'm winning right now, you're giving in to the toxicity. No, not at the head. Also, just to add up, অসুস্থ ছেলে ডেম্বেলে যে 100 টি-শার্ট প্রিন্ট করছে ওগুলো কোথায়? এ জাস্ট জানতে চাচ্ছি, এগুলো তো বেচতে পারো না। ও আচ্ছা, ইয়া আমি হচ্ছে ভাবছি যে একটা ব্র্যান্ড আছে, ক্লোদিং ব্র্যান্ড আছে, ম্যাট কফি, ওদের হচ্ছে পাঠিয়ে দিব সো দ্যাট ওরা ওইটা যেন আবার ইউজ করতে পারে। যাই হোক, আমি টোটালি এগ্রি করি আশিক ভাইয়ের সাথে, কিন্তু আশিক ভাই এটা বুঝা দরকার আছে যে গত দুই মাসে, গত এক মাসে আমাকে এটা নিয়ে এত কথা শোনানো হয়েছে, এত কথা শোনানো হয়েছে, আমি কিন্তু একবারও রেসপন্ড করিনি। এবং আমি নিজেই এক টাইমে বুঝতে পারছি যে আমার কন্টেন্টের প্যারাটা কোথায়। আমি রাতের বেলা যখন রিয়াকশন দেই, তখন রাতে যে 10,000 অথবা 15,000 মানুষ থাকে, তাদের কাছে মনে হয় ও জোস 15,000 একদম ইনস্ট্যান্ট হচ্ছে একটা রিয়াকশন জোস। বাট সকালে উঠে দেখলে আমি দেখলাম যে আমারই জিনিসটা অনেক প্যারা লাগে, যে ও আমি তো অবভিয়াস জিনিস নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে? সো এই জন্য দেখবেন কিন্তু
আমি আমার কন্টেন্ট কিন্তু চেঞ্জ করছি আজকে। এই যে মানে মুশকিলটা কিন্তু এটাই যে আমরা ওই যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা কন্টেন্ট দেখি এবং তাকে হিট করা শুরু করি। আমি কিন্তু আজকে গ্রিসের 2004 এর ইউরো জিতা নিয়ে একটা প্রপার কন্টেন্ট দিছি এবং দ্যাট ইজ মানে প্রপার রিসার্চ, ঠিক আছে? ওই ভিডিওর কেউ যদি একটা লাইন আমারে বলতে পারেন যে ভাই এটা ক্রিঞ্জ হইছে, এটা ভুয়া বলছেন, ভুয়া মানে ভুল ইনফরমেশন যাইতে পারে, প্লিজ ডু কারেক্ট মি যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, কিন্তু আমি আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ মাই প্রপার ভিডিও, রাইট? সো আমিও কিন্তু আশিক ভাই যেটা বলছেন ফুলি অ্যাগ্রিড অন দ্য প্রসেস, অন দ্য গো আমিও কিন্তু শিখতেছি। স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওই রকম ছিল না বাংলাদেশে যে আমি তাদের দেখে বুঝতে পারবো যে ও আচ্ছা এই ধরনের কথা বলা যাবে না, এই ধরনের কথা বলা যাবে, রাইট? আমিও বুঝতেছি যে অসুস্থ ছেলে ডেম্বেলে এটা জোক হিসেবে ঠিক ছিল, বাট টি শার্ট এটার ছাপানো উচিত হয় নাই, রাইট? বাট আমার কাছে মানে আশিক ভাই ওই জায়গায় হচ্ছে আমি আপনার সাথে ডিসএগ্রি করি যে আমি ফ্যানদেরকে অনেক রেসপন্ড করতেছি, ঠিক আছে? কারণ আমি গত দেড় মাস এক মাস একটা ওয়ার্ডও রেসপন্ড করিনি, কারণ আমি জানতাম যে কোনো কিছুই আমি যদি বলি তাইলে এইটাই হবে, ঠিক আছে? আমি আজকে রেসপন্ড করতেছি এই কারণে, কারণ আমার কাছে মনে হয় গত এক মাসে আই হ্যাভ ওয়ার্ক হার্ড এনাফ যে এখন মানুষজন আমার নতুন কন্টেন্ট দেখে অন্তত আগের স্ট্যান্স থেকে সরে আসবে, রাইট? যে আমি আই এম ট্রাইং টু ডু বেটার অ্যাট লিস্ট, ওকে? রাত আটটা বাজে আটটা পর্যন্ত খেলা দেখে ভিডিও বানানো ইজ নট ইজ মিনিট একটু কথা বলে দেখেন, ঠিক আছে? তোমার কি মনে হয় হোয়াট ইজ নিয়ন ডুইং রং বা যেটা হয়তো ডিফারেন্টলি করতে পারতো দ্যাট উড মেক মোর সেন্স? ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু ও ঠিক বলছে, বিকজ ও যখন এইগুলা বানানো শুরু করছে আর কেউ কিন্তু তেমন বানায় না। আমি তো মেইনলি হচ্ছে কন্টেন্ট রাইটার, আমি ভিডিওস বানাই না, সো বেসিক্যালি ওই এটা ফার্স্ট শুরু করছে, তো স্বাভাবিক ওর ফার্স্ট জিনিসটা বুঝতে টাইম লাগবে যে অডিয়েন্স কেমন রিয়াকশন দিচ্ছে, কোনটা রাইট রিয়াকশন দিচ্ছে, কোনটা রং রিয়াকশন দিচ্ছে। আর একটা এটা ওকে আসলে হ্যাটস অফ, ও যেভাবে মানে কেউ অনেস্টলি মনে বাংলাদেশে এইরকম ধৈর্য নাই যে প্রত্যেক দিন ভিডিও বানাবে, তাও আবার ম্যাচ দেখার পর সাথে সাথে। মানুষ কিন্তু পড়তে চায় না, বাট তুমি যেটা করতেছো ইট ইজ এমেজিং, বিকজ ইউ আর ফাইনালি লাইক তোমার 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 রাইট আপস গুলো পড়লে না ইউ ফিল এট পিস। Neonet is high energy, he's all about action movie. Tomato hocche period drama, ha tomato hocche khub sundor kore lekha, you are selling your words. So how also, do you also okay to act a trendsetter in terms of or theke por stories with cyber or stories with Kamal, Rohim, Joshim kotto gula bair hoyche mane sheshi hocche na, exactly, which so, I think is amazing, Saif. So when you were doing this, when you started doing, because ekta manusher video kintu shune onek comment ashe, but when you are writing something and you probably have said something that is your jeta tomar opinion, oi khan theke how does the hate come or does it come at all? I'm just asking, Saif. Ha, obviously hate to obosshoi ashe, keu to full মানে কেউ ফুল পজিটিভিটি থাকে না, কেউ নেগেটিভ সাইড তো থাকে। সো অনেক দেখা যায় স্পেশালি বাংলাদেশ ম্যাচে, এখন বাংলাদেশের ম্যাচে তো আপনারা সবাই জানেনই ইনস্ট্যান্ট অনেক রিয়াকশন আসে, আমরা সব নিজের দেশের খেলা দেখতেছি অনেক ইমোশন আসে, এই তামিম ক্যাচ মিস করলো তো তখন একটা ওপিনিয়ন দিয়ে দিলাম, ওর ফিটনেসের অবস্থা যাতা, ও কয়েক মাস ধরে ইয়ে করতেছে, এই তো ওখানে তো তামিম ফ্যান্সরা, হ্যাঁ আপনি তো খালি সাকিবের ফ্যান এর জন্যই খালি তামিমের ব্যাপারে এটা বলেন। সব আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, প্লেয়ারদের আমাদের প্লেয়ারদের মধ্যে ভাই ভাগাভাগি কেন হবে? সো উই টাইমস গুলাই আসে তো তখন ওইগুলো অত রিয়াকশন দেই না, বিকজ রিয়াকশন দেওয়ার মতো কিছু নাই, এটা এত বড় ইস্যু দেখার মতো না। একটা জিনিস যে আমি ফার্স্টলি আমি তো মেইনলি আমার তো একটা এখানে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করি পেজে, ঠিক আছে, বাট আমি তো মেইনলি স্টার্ট করছি হচ্ছে আর্টিকেলসই লিখি ওয়েবসাইটে বিডি ক্রিকেট টাইমে, এখন মাশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট ক্রিকেট ওয়েবসাইট, তো ওখান থেকে আমি স্টার্ট করছি। সো ওইটা অনেক হেল্প করছে আমাকে গ্রো করতে, লাইক ওয়েবসাইটে তো অলওয়েজ প্রফেশনালি লিখতে হয়, সো ওখানে একটা প্রফেশনালিজম আসছে, সো ওখান থেকে বেসিক্যালি উঠা। আর সামনে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে, বাট ভিডিও বানাইতে চাইলেও এখন নিয়ন যেভাবে বানাচ্ছে আমি ওরকম বানাইতে পারবো না, বিকজ আমার যেহেতু প্রফেশনাল সাইডও আছে, বিকজ আমার সামনে ফিউচারে ক্রিকেট রিলেটেড ও কাজ করি। নিয়ন দেখছো তোমাকে বেকার ডাকছে, মিউট করা নিয়ন, তুমি মিউট করা, হ্যাঁ
বলছি যে মানে লাইফটাতে থাকলে না থাকলে আপনিও হেট কমেন্ট করতেন, এটা আমি বুঝলাম মাত্র। আমার কেন জানি এই জাস্ট এ সাজেশন, আমার মনে হচ্ছে সাইফ ওর গ্রুপে যে বলছে নিয়নকে গালি দাও তাহলে আমার ভিউয়ারশিপ বাড়বে, আমি হচ্ছে মনে হচ্ছে আমি জানি না এটা হইতেও পারে। কিন্তু সবার লাফাইতে হবে, কিন্তু এদিকে শিহাব ভাই ছাড়া কাউকে না চেনা আমি, শিহাব নিয়নের নাম তো শিহাব। হ্যাঁ না এখানে এটা একটা সত্যি কথা, লাইক আমি আমি যেটা দেখছি যে if you want to do a video, neon does a few things well. একটা হচ্ছে instant একটা attention grab করে in the first 3 seconds. Second হচ্ছে একটা catch word আছে that everyone relates to him now. And third is he knows, মানে he has proper football knowledge. Similarly how Saif is very passionate about his আমি তোদেরকে থামাই, এটা কোন ইংলিশে কথা বলছেন ভাইয়া? এটা হচ্ছে গুলশান অ্যাকসেন্ট। হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি তোমার এই যে Saif's cricket knowledge is pretty good, and what I like about Saif is that emotion ta ni aste. So the question I want to ask Neon is, Neon, Saif je rokom video te shift korte jacche, do you have any intention to move to literature or written pieces? Because I feel like you will do a brilliant opinion based articles if you want to. Just jiggesh korte acha amar kache particularly mone hoy bhai je ami hocche apnar kotha bolate better rather than writing, thik ache? সো আমি যেটা চেষ্টা করব যে যেটা আমার কাছ থেকে ফিউচারে আরো দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার আরো অনেক ইনফরমেটিভ ভিডিও দেখতে পাবেন। আমি 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 এটা আমার কাছে মনে হয় যে কেউ একজন নতুন কিছু শুরু করলে তারে তো অনেক হেট খাইতেই হয়, ওই হেটও আমি খাচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইম ওই হেট আমার কাছে মনে হয় 1% ইটস ম্যাসিভ লাভ ফ্রম পিপল। আমাকে মানে এই যে যারা এতক্ষণ কমেন্ট টমেন্ট করছে আমাকে ইন্ডিয়া থেকে মানুষজন টেক্সট পাঠায়, ইন নো আদার প্রফেশন এইটা আমার পক্ষে পসিবল হইতো যে ইন্ডিয়ার মানুষ আমার সাথে কানেক্ট করতে চায়। আমাকে এরকম প্রচুর মানুষ পাঠায় যে ভাই আমরা জীবিকার জন্য রাতে ম্যাচ দেখতে পারি না, সকালে উঠে হাইলাইট দেখি তারপর আপনার ভিডিওটা দেখি। সো এইটার চেয়ে বেটার একনলেজমেন্ট আমার কাছে আর কিছু নাই আর কি, এইটা দ্যাট হেল্পস মি টু স্লিপ অ্যাট নাইট আর কি, যে ওকে ঠিক আছে আই এম ডুইং সামথিং গুড। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হবে। মানে যদি বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা ফেমাস হয়ে যাওয়ার পরে তো অত আর হার্ড ওয়ার্ক করে না, সো আমার ক্ষেত্রে জিনিসটা আমার কাছে মনে হয় উল্টা হবে। আমি আমি যত আরো মানুষের ভালোবাসা পাবো আমি আরো আরো কষ্ট বেশি করব, এবং আমি 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 ধরেন আমি আমি আরো আরো কষ্ট করতে থাকবো। আমাকে কোনো সময় আপনারা দেখবেন না যে আমি আগের থেকে ফল করছি, আমি এটা এই লাইভেও কথা দিচ্ছি যে আমি আগের থেকে বেটার করবো সবসময় কন্টেন্ট, দ্যাট ইজ মাই টার্গেট, আমি যতদিন কন্টেন্ট ক্রিয়েট করবো দ্যাটস ইট। ওকে আল্লাহ যে দোয়া করি যাতে কেউ আবার রোস্টোস বানায় ক্যারিয়ার শেষ করতে আর চেষ্টা না করে, এটা সেটা একটা দোয়া। আচ্ছা একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করব, ইউটিউব চালাচ্ছ এখন জানো না সাবস্ক্রাইব করতে, আর লাইক করলে যে অ্যালগোরিদমটা পুশ করে ভিডিওটাকে তোমরা এটা জানো না, জাস্ট লাইক করতে আমার কেন এটা বলতে হয় প্রতিবার, তাও তোমরা করো না।